নিলঞ্জনা, এবারে তো আজকে কিন্তু একটু আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ রবিবারের দিন এবং আজকের দিনে আবহাওয়া কেমন থাকবে, কারণ অফিস কাছারি ছুটি থাকলেও কিন্তু লোকজনকে কিন্তু বেরোতে হবে রাস্তায়, কারণ বেড়াতে যেতে হবে। একদমই ছুটির দিন, তাই আমরা সকাল সকাল আপনাদের আবহাওয়ার কি খবর রয়েছে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে গোটা দিনভর আপনারা সেই অনুযায়ী প্ল্যান করতে পারেন। কলকাতার দিকেই নজর রাখি, কলকাতায় আজও মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আজ দিনভর আকাশে মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। আরও বিস্তারিতভাবে জানবো যে ঠিক কী পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েল। পায়েল, গুড মর্নিং। আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস থাকছে, আজকে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে, কী জানাচ্ছে হাওয়া অফিস? শুভ সকাল তোমাকে এবং সঞ্চিতা দুজনকেই। আজ রবিবার, ছুটির দিন, সবাই চান যে একটু মেঘলা আকাশ, ফুরফুরে হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি হলে তো কথাই নেই। তবে হাওয়া অফিস বলছে যে স্বস্তিও রয়েছে, অস্বস্তিও রয়েছে। কেন স্বস্তি রয়েছে? কারণ আজকে সারা দিন মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ লক্ষ্য করা যাবে। ইনফ্যাক্ট এখনও রয়েছে হালকা মেঘ, তার সঙ্গে আবার সূর্যেরও উকি ঝুঁকি রয়েছে। এই যখন একটা রোদ আর মেঘে লুকোচুরির মধ্যে দিয়ে আমরা যাব, তখন হালকা থেকে মাঝারি বৃষ্টি শহর কলকাতায় আজ দিনভর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য নেই। তিন চার দিন তার জন্য দক্ষিণবঙ্গবাসীকে অপেক্ষা করতে হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, সর্বনিম্ন 27, এবং অস্বস্তির কথা বলছিলাম তার কারণ একটাই, জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ থাকবে 95% এবং সর্বনিম্ন থাকবে 85%। তাহলে বুঝতেই পারছো যখন হয়তো বৃষ্টি হবে, তখন একটা ক্ষণিকের স্বস্তি, বৃষ্টি মিটে গেলেই আবার একটা অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে। এরই পাশাপাশি একবার জানিয়ে রাখি যে গতকাল কত বৃষ্টি হয়েছে, 19.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল। দক্ষিণবঙ্গে যখন স্বস্তি এবং অস্বস্তির কথা জানাচ্ছি, উত্তরবঙ্গের দিকেও তো আমাদের নজর রাখতে হবে, কারণ উত্তরবঙ্গে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে। আজ উত্তরবঙ্গের জন্য কিছুটা হলেও স্বস্তির কথা যে আজ বৃষ্টির ব্যাপকতা কিছুটা কমবে। তবে হ্যাঁ, এই কিছুটা কমবে শুধু আজকের জন্যই, আগামী দুদিন আবারও ভারী বৃষ্টি সম্ভাবনাই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গে যেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকের জন্য, যদিও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে এবং কলকাতায় সেখানেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বর্ষণের জন্য আরও বেশ 4-5 দিন অন্তত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ পায়েল তোমাকে। আর বৃষ্টি যাই হোক না কেন, তার মধ্যে কিন্তু আমাদের আলোচনা কিন্তু চালাতেই হবে, এবং আলোচনার জন্য একটু জানিয়ে দিই, কারণ বিষয়টা কিন্তু আমরা দর্শকদের জানাইনি, পুজো একেবারে দোরগোড়ায়, আর 100 দিনও পুজো বাকি নেই। কী ভাবছেন পুজো উদ্যোক্তারা এবং এবারের পুজো নিয়ে, একদম অন্যরকম পুজো এবারে করোনাকাল কাটিয়ে, এই নিয়েই আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন। ফিল্ম বিরতির পর ব্রেকফাস্ট অতিথি নিয়ে আমি সঞ্চিতা রয়েছি, আমার সঙ্গে নীলাঞ্জনা রয়েছে। আমরা আলোচনায় আসবো এবং আমাদের আজকের আলোচনার বিষয়, পুজো একেবারে দোরগোড়ায় আর 100 দিনও কিন্তু বাকি নেই পুজোর, প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে, এবং করোনাকাল কাটিয়ে এবারে মণ্ডপগুলো কী ধরনের প্রস্তুতি করছে, এবং আরও অনেকগুলো ফ্যাক্টর্স রয়েছে, আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা, ব্রেকফাস্ট অতিথি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন গার্গী মুখার্জি, উদ্যোক্তা ত্রিধারা সম্মেলনী। Zee 24 ঘন্টার ব্রেকফাস্ট অতিথিতে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ধ্রুবজ্যোতি বসু, ফেস্টিভ্যাল এই মুহূর্তে কনসালটেন্ট, তিনি পরিচালনা করেন একটা বড় গুরু দায়িত্ব। সেক্ষেত্রে পুজো একেবারে দোরগোড়ায়, প্রথম প্রশ্ন দুজনের কাছে একটাই থাকবে যে কোভিড কাল কাটিয়ে পুজো এবার একেবারে দোরগোড়ায়, কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিভাবে আপনারা এগোচ্ছেন এখনো পর্যন্ত, একটু জানতে চাইবো গার্গীদি। দেখুন, এই যে লাস্ট 1.5-2 বছর, এটা একটা ভীষণভাবে আমাদের খুবই একটা কষ্টের সময় গেল। তাই গত বছর যদিও আমাদের 75তম বর্ষ ছিল, কিন্তু আমরা কোনো রকম সেভাবে সেলিব্রেশন করিনি। তো এবছর ইচ্ছে ছিল যে একটু সেভাবে একটু গুছিয়ে সাজিয়ে সুন্দর করে করার, এবং সেটার চেষ্টাও চলছে, কিন্তু নানা রকম পরিস্থিতির চাপে বলতে পারেন যে আমাদের সব দিক দিয়ে অনেক ভেবে চিন্তে কাজ এগোতে হচ্ছে।